Subscribe Digital Help YouTube channel. Hello and welcome. আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে টিউটোরিয়ালটা মূলত হলো যে আমরা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে একটি পোস্টার বা ব্যানার শুভেচ্ছা পোস্টার আমরা কিভাবে তৈরি করতে পারি মূলত সেই সম্পর্কে আজকে টিউটোরিয়ালটা। আর অবশ্যই আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণটা দেখবেন কারণ আমার ভিডিওর মাঝখানে আমি 8 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে রাখছি, সেই পাসওয়ার্ডটি আপনাদেরকে কালেক্ট করতে হবে এবং আমার ভিডিও ডিসক্রিপশনে দেখবেন আমি একটা লিংক দিয়ে রাখছি। সেই লিঙ্কে যাওয়ার পরে আমরা একটা পিএলপি ফাইল ফ্রিতে ডাউনলোড দেব এবং বেসিক কিছু চেঞ্জ করার পরে কিন্তু সেটা আমরা ব্যবহার করতে পারবো। জাস্ট আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি কপি করবেন, কপি করার পরে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ দেবেন। আমি ক্রোমে দিচ্ছি, জাস্ট এভাবে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসলে এখানে হলো যে পাসওয়ার্ডটি দিতে হবে। আপনাদেরকে অবশ্যই আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণটা দেখতে হবে এবং পাসওয়ার্ডটি কালেক্ট করার পরে এখানে পাসওয়ার্ডটি দিতে হবে। আমি এখন এখানে পাসওয়ার্ডটি টাইপ করছি। আর এরই ফাঁকে আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখানে আমরা হলো যে সাবমিটে একটা ক্লিক দেব, সাবমিটে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এরকম একটা লিঙ্ক আপনাদের সামনে চলে আসবে, জাস্ট এই লিঙ্কে একটা ক্লিক দেবেন। লিঙ্কে ক্লিক দেওয়ার পরে এখানে জিমেইল অ্যাড না দেওয়া থাকলে জিমেইলটা অ্যাড দিয়ে নেবেন। তারপরে এরকম আর একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, জাস্ট এই 3 ডট একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখানে থাকেন দেখবেন ডাউনলোড লেখা আছে, জাস্ট সেখানে একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এই ফাইলটি আমাদের ফোনে কিন্তু অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এটা আপনাদের ফোনে ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটা জাস্ট কেটে দিই আমরা, এটা আমার ফোনে ডাউনলোড হয়ে গেছে অলরেডি। জাস্ট এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা এটা মিনিমাইজ করে দিয়ে পিকচারল্যাব যে অ্যাপসটি আছে এখন আমাদেরকে সেই অ্যাপসটি ওপেন করতে হবে। জাস্ট পিকচারল্যাব অ্যাপসটি ওপেন করবেন, করার পরে এখানে সাইডে 3 ডট আছে দেখবেন সেখানে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে ওপেন ডট পিএলপি লেখা আছে দেখবেন সেখানে একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখানে ডট পিএলপি লেখা আছে দেখবেন সেখানে আর একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে আমরা যে ফাইলটি ডাউনলোড দিলাম সেটা যে ফোল্ডারে আছে সেখানে গিয়ে সেই ফাইলটি আমাদেরকে সিলেক্ট করতে হবে। জাস্ট ফাইলটি এখন আমরা সিলেক্ট করব। আর এরকম পোস্টার বা শুভেচ্ছা পোস্টার ফোন দিয়ে কীভাবে তৈরি করা যায় এ সম্পর্কে কিছু টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। জাস্ট সেখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে আমরা একটা ক্লিক দেব। ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক দেওয়ার পরে আমরা এটা কেটে দিব। কেটে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজে যদি এখনও ফলো না দিয়ে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দেবেন, লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। প্রথমের পেজটি আমরা ডিলিট করে দিব। দেওয়ার পর এখানে প্রত্যেকটাতে আমি লগ দিয়ে রাখছি আমার কাজে সুবিধার্থে। এখন আপনারা হলো যে এই লগগুলো তুলে দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন। এখান থেকে ছবি চেঞ্জ করতে হলে কিন্তু লকটি তুলে দিলে আমরা কিন্তু সেটা চেঞ্জ করতে পারবো। এখান থেকে নামটা চেঞ্জ করার জন্য করে জাস্ট লকটি তুলে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমরা নামটা পরিবর্তন করতে পারবো, আমাদের যে নাম সেই নামটা আমরা এখানে দিতে পারবো। আর এখান থেকে প্রত্যেকটা সেক্টরে আমি হলো যে লক দিয়ে রাখছি, আপনার যদি কিছু অ্যাড দেওয়ার প্রয়োজন হয়ে থাকে তাহলে সেখানে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে লকটি তুলে দেওয়ার পরে সেটা অ্যাড দিতে পারেন। দেখেন এখানে পদবিটা যদি আপনার অন্য হয়ে থাকে তাহলে অবশ্যই লকটি তুলে দেওয়ার পরে এই পদবিটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো অনা আসে। আর ব্যাকগ্রাউন্ডের কালার আমি যেটা রাখছি এটা মোটামুটি স্ট্যান্ডার্ড কালার, আর আপনি যদি এটা চেঞ্জ করতে চান সমস্যা নেই, এখানে কালার ইফেক্টে গিয়ে আপনারা কিন্তু এটাও চেঞ্জ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট একটু সেভ দিয়ে যদি দেখাই, সেভ টু ইমেজে একটা ক্লিক দেব বা সেভ অ্যাজ এ ইমেজে একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। আর পিকচার ল্যাব কীভাবে ব্যবহার করতে হয় এ সম্পর্কে একটা ফুল টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, তাহলে পিকচার ল্যাব খুব সহজে ব্যবহার করতে পারবেন। এখানে সেভ দেওয়ার পর দেখেন এখানে একটা সাইজ আছে, আপনারা সরাসরি এটা সেভ দিতে পারেন কোনো সমস্যা নাই। আর যদি আর সাথে একটু ভালো কোয়ালিটি চান তাহলে অবশ্যই এখান থেকে কাস্টমে একটা ক্লিক দেবেন, যে কাস্টম লেখা আছে কাস্টমে ক্লিক দেওয়ার পরে ভেরি হাইয়ে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে সেভ টু গ্যালারিতে ক্লিক দিলে এটা কিন্তু আমাদের ফোনে অটোমেটিক সেভ হয়ে যাবে। এখন এখান থেকে যদি আমি আপনাদের দেখাই, জাস্ট এটা সেভ দেওয়ার পরে এইরকম কিন্তু হয়ে গেছে, আমাদের ইমেজটা এরকম হয়ে গেছে। এখন যদি আমি ছবি অ্যাড দিয়ে দেখাই আপনাদের আপনাদের সুবিধার্থে, এটা হলো দুই নম্বরটা, মোটামুটি দুইটাই ভালো, আপনারা যেটা পছন্দ সেটা নিতে পারেন কোনো সমস্যা নাই। এখন আমি একটু ছবি অ্যাড দিয়ে যদি দেখাই, এই ছবিটা আমি ডিলিট করি, অবশ্যই ছবিটা পরিবর্তন করার প্রয়োজন হবে। জাস্ট প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে গ্যালারিতে চলে যাবেন, গ্যালারিতে যাওয়ার পরে আমরা যেই ছবিটি অ্যাড দিতে চাচ্ছি সেই ছবিটি আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পরে এরকম একটু ক্রপ করে নেবেন, নেওয়ার পরে জাস্ট টিক চিহ্নতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় এটা স্ক্রোল ডাউন করবেন, করার পরে এখানে দেখবেন ইরোস কালার নামে একটা অপশন আছে,
এই যে ইরোস কালার নামে অপশন, জাস্ট সেখানে একটা ক্লিক দিবেন, এটা জাস্ট ইনেবল করে দিতে হবে। যেহেতু আমার টি শার্টটি সাদা এবং ব্যাকগ্রাউন্ডটি সাদা ছিল, যার জন্য করে এই ইফেক্টটি আমাদেরকে একটু কমাই দিতে হবে। জাস্ট কমাই দেওয়ার পরে স্পার্ক দেখা যাচ্ছে, দেখেন সেই স্পার্ক থেকে বাঁচার জন্য করে দুই নম্বর যে অপশনটি আছে সেটা জাস্ট আমরা একটু বাড়াই দিব, তাহলে যে সাদা সাদা যে স্পার্কগুলো দেখা যাচ্ছে সেগুলো আর দেখা যাবে না। এখন আমাদের যে ছবিটি আছে সেই ছবিটি আমাদেরকে টেনে নিচে নিয়ে আসতে হবে, অর্থাৎ আমাদের যে ইমেজটি আমরা এখন দিলাম সেটা জাস্ট এভাবে টেনে নিচে নিয়ে চলে আসবো। জাস্ট এভাবে নিচে নিয়ে আসি আমি, এভাবে কিন্তু অনায়াসে আমরা হলো যে একটি প্রফেশনাল পোস্টার, শুভেচ্ছা পোস্টার তৈরি করে নিতে পারি 5 মিনিটের ব্যবধানে। দেখেন খুব সহজে কিন্তু আমরা এটা তৈরি করে নিলাম। সবাইকেই ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য।